শিক্ষার্থীবৃন্দ আজকের ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি প্রথম বর্ষের অ্যাসাইনমেন্ট এটি ইংরেজির দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এবং সামগ্রিকভাবে এটি তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট তো আমাদের আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে রাইট অ্যান্ড এস এ অন ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড অন ক্যাম্পাস ক্লাস অর্থাৎ আমাদেরকে একটি রচনা লিখতে হবে এস এ লিখতে হবে তো এস এ মানেটা কি এই এই এস শব্দ দিয়ে কী বোঝায় এস এ হচ্ছে আসলে একটি বিষয়ের উপর আমার নিজের দৃষ্টিকোণ ব্যবহার করে নিজের দৃষ্টিভঙ্গি ব্যবহার করে একটি বিষয়ের উপর আলোচনা একটি আনুষ্ঠানিক এবং বিশ্লেষণ ধর্মী আলোচনা যেখানে আমার নিজস্ব মতামত উপস্থাপন করার সুযোগ থাকবে আমার নিজের অভিজ্ঞতাকে আমি ব্যবহার করতে পারব নিজের বিশ্লেষণকে আমি ব্যবহার করতে পারব এবং এই এসে লেখার ক্ষেত্রে আমরা জানি যে অন্তত তিনটি ধাপ আমাদেরকে মেনে চলতে হয় প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন অর্থাৎ একটি এসে আমরা শুরু করি ইন্ট্রোডাকশন দিয়ে ইন্ট্রোডাকশন কি ইন্ট্রোডাকশন হচ্ছে আমি যখন একটি আলোচনা করি একটি আলোচনা শুরু করি তখন আমি কিন্তু হঠাৎ করে আলোচনার একদম গভীরে যাই না প্রথমে আমি এমন কিছু কথাবার্তা বলি যাতে আমার পাঠকরা আমার আলোচনা শোনার জন্য রেডি হয় এবং তারা বুঝতে পারে আমার আলোচনার বিষয়টি কী হতে যাচ্ছে এই ধরনের প্রারম্ভিক কথাবার্তাকে ইন্ট্রোডাকশন বলা হয় এবং বাংলায় সেটিকে বলা হয় ভূমিকা তো প্রথমে ভূমিকা থাকবে একটি এসের তারপরে হচ্ছে তার বডি থাকবে এবং সেখানে তুমি কয়েকটি পয়েন্ট ব্যবহার করতে পারো এবং তুমি যতটি পয়েন্ট ব্যবহার করবে ততটি প্যারা বা প্যারাগ্রাফ সেখানে তুমি ব্যবহার করবে সব শেষে যখন তোমার আলোচনা শেষ তখন তুমি যে বিদায় নিচ্ছ তোমার আলোচনা থেকে যে তুমি বিদায় নিচ্ছ সেই বিদায়ী কথাবার্তা তোমাকে বলা লাগবে কিছু বিদায়ী কথাবার্তা বলে তোমার আলোচনা শেষ হবে এবং এই বিদায়ী কথাবার্তাই হচ্ছে কিন্তু কনক্লুশন বা উপসংহার তাহলে একটি এসেতে এই কয়েকটি ধাপ থাকবে তো আমাদের কাজ হচ্ছে অ্যাসাইনমেন্ট হচ্ছে একটি এসে লেখা কিসের উপর এসে লেখা অন ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড অন ক্যাম্পাস ক্লাস অর্থাৎ অনলাইন ক্লাস এবং অন ক্যাম্পাস ক্লাসের মধ্যকার যে পার্থক্য আছে সেই পার্থক্যের উপর আমরা একটি রচনা লিখব এটি হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট এখন অনলাইন ক্লাস কি সেটা তো আমরা জানি আমাদের এরই মধ্যে আমরা আমরা বিশেষ করে এই করোনা মহামারীর কারণে আমরা কিন্তু অনলাইন ক্লাস আর অভিজ্ঞতা আমাদের হয়েছে আমরা ইন্টারনেট ব্যবহার করে মূলত যে ক্লাস ব্যবহার ক্লাসগুলো করে থাকি ইন্টারনেট ব্যবহার করে মোবাইলের মাধ্যমে হোক ল্যাপটপের মাধ্যমে হোক অথবা ডেস্কটপের মাধ্যমে হোক ইন্টারনেট ব্যবহার করে আমি যখন কোনো ক্লাস করি তা তখন সেটিকে অনলাইন ক্লাস বলা হয় আবার অন ক্যাম্পাস ক্লাস হচ্ছে তুমি যখন তোমার নিজস্ব প্রতিষ্ঠানে নিজের প্রতিষ্ঠানের সীমানার ভেতরে গিয়ে ক্লাসরুমে অর্থাৎ শ্রেণিকক্ষে বসে যখন তুমি ক্লাস গ্রহণ করো তখন সেটিকে বলা হচ্ছে অন ক্যাম্পাস ক্লাস বা ফেস টু ফেস ক্লাস এখন দুটো ক্লাসের মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে পার্থক্য আছে এবং দুটো ক্লাসের মধ্যে আমরা হয়তো কিছু সুবিধা কিছু অসুবিধাও আমরা চাইলে বের করতে পারবো সামগ্রিকভাবে এই দুই ধরনের ক্লাসের মধ্যকার পার্থক্যের উপর তোমাকে একটি রচনা লেখা লাগবে তো আজকে আমাদের ক্লাসে তুমি এই তোমার আলোচনাতে অর্থাৎ তুমি যে রচনা লিখবে এসে মানে আমরা বলেছি রচনা রচনা তো বুঝাই যাচ্ছে রচনা মানে হচ্ছে আমার সৃষ্টি আমার সৃজন আমি 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 নিজে থেকে কিছু একটা সৃষ্টি করব আজকের ক্লাসে আমি তোমাদের এই বিষয়বস্তুর উপর কিছু আলোচনা করবো এবং সেই আলোচনা থেকে তুমি রচনা লেখার উপাদানগুলো আশা করছি পেয়ে যাবে আমি হয়তো সরাসরি তোমাকে তোমার রচনাটি বলে দেব না বা আমি লিখে দেব না স্ক্রিনে যে তুমি সেখান থেকে কপি করে লিখে নেবে এই ধরনের ঘটনা ঘটবে না কিন্তু আমার আলোচনা থেকে তুমি চাইলে আলোচনা থেকে তুমি একটি রচনা দাঁড় করতে পারো আমি তোমাকে সরাসরি উত্তর এই কারণে দেবো না যে এটা অ্যাসাইনমেন্ট এবং এর উদ্দেশ্যই হচ্ছে তোমাকে কাজে ইনভলভ করা তোমাকে কাজে যুক্ত করা তুমি নিজে থেকে কাজ করবে তুমি যদি নিজে থেকে কাজ করো সেই ক্ষেত্রে তোমার কিছু শেখার আছে তুমি শিখতে পারবে আর যদি তুমি সেটা কপি করে নাও আজকের ক্লাস থেকে না শুধু অন্য কোনো উৎস থেকে যদি তুমি কপি করে নাও ক্ষেত্রে তোমার নিজের কিছু শেখা হবে না এই ক্ষেত্রে তোমার কাজ করার চেয়ে তো না করাই ভালো তো আজকের ক্লাসে আমরা আলোচনা করবো এবং সেই আলোচনা থেকে তুমি তোমার রচনার রচনা লেখার উপাদান উপকরণ তথ্য ইত্যাদি তুমি পেয়ে যেতে পারো তো আজকে আমাদের অ্যাসাইনমেন্টের শিক্ষণ ফল হচ্ছে লার্নার্স উইল বি এবল টু রাইট অ্যাবাউট টু ডিফারেন্ট টাইপস অফ লার্নিং প্যাটার্নস যে শিক্ষার্থীরা দুটি ভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতি নিয়ে লিখতে শিক্ষণ পদ্ধতি দুটি ভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতি নিয়ে তারা লিখতে সক্ষম হবে তারপরে দে উইল বি টু ইউজ কন্ট্রাস্টিং সেন্টেন্স কানেক্টরস তারা তুলনামূলক সেন্টেন্স কানেক্টর ব্যবহার করতে সক্ষম হবে আমরা সেন্টেন্স কানেক্টরকেই জানি সেন্টেন্স কানেক্টর হচ্ছে যে তোমার কে মধ্যে যে ক্লোজগুলো আছে সেগুলোকে যুক্ত করার জন্য যে তুমি যে শব্দগুলো ব্যবহার করো অথবা একটি সেন্টেন্স থেকে আরেকটি সেন্টেন্সে যাওয়ার সময় তুমি যে বিশেষ শব্দ বা ফ্রেজগুলো ব্যবহার করো যেমন সো হাওয়েভার দ্যাট ইজ হোয়াই দ্যাটস ওয়াই বাই দ্য বাই ফার্স্টলি সেকেন্ডলি এ ধরনের শব্দকে আমরা বলছি কিন্তু সেন্টেন্স কানেক্টর এবং এর মধ্যে যেগুলো কন্ট্রাস্ট বুঝায় কন্ট্রাস্ট মানে হচ্ছে তুলনা বুঝায় যেমন ধরো আমি বললাম দো দো বা অল দো বা বাট বা হাওয়েভার এগুলো হচ্ছে কিন্তু কন্ট্রাস্টিং সেন্টেন্স কানেক্টরস তুমি যখন একটি এসে অথবা একটি প্যারাগ্রাফ লিখতে যাবে তখন তো তোমার এই যে সেন্টেন্স কানেক্টরগুলো আপনার থেকেই আসবে তো পরিকল্পনা করে সেন্টেন্স কানেক্টর ব্যবহার করতে হয় না এটা তুমি যদি লেখার ক্ষেত্রে ফ্লুয়েন্ট হও সেক্ষেত্রে এ এই সেন্টেন্স কানেক্টরগুলো আপনার থেকেই আসবে এবং এখানে সেন্টেন্স কানেক্টরগুলো হবে কি এটা হচ্ছে কন্ট্রাস্টিং সেন্টেন্স কানেক্টরস অর্থাৎ এই যে আমি বললাম যেমন ডাসপাইট হুম অর্থাৎ বৈপরীত্য বুঝায় এই ধরনের কিছু শব্দ তোমার সেন্টেন্সের সাথে আপনা থেকেই ব্যবহার হবে তো তুমি এই এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে সক্ষম হবে স্বাভাবিকভাবেই তারপরে হচ্ছে যে তুমি ইউল বি এব টু ইউজ কুহেসিভ ডিভাইস কুহেসিভ ডিভাইস হচ্ছে যে তুমি এই যে কথা চালিয়ে যাচ্ছ তোমার যে একটা কথা থেকে আরেকটা কথা যে বিচ্ছিন্ন না একটা কথার সাথে যে আরেকটা কথার সম্পর্ক আছে সেই সম্পর্ক বোঝানোর জন্যও তুমি কখনো কখনো অনেকগুলো শব্দ বা ফ্রেজ ব্যবহার করো যেমন সও যেমন ধরো বাই দ্য বাই তারপরে ধরো তুমি হয়তো দ্যাটস ওয়াই ইত্যাদি এই ধরনের শব্দ বা শব্দ সমষ্টি হচ্ছে তোমার কুয়েসিভ ডিভাইস অর্থাৎ যেটা যে ধরনের শব্দ ব্যবহার করে তুমি তুমি সম্পর্ক বজায় রাখো একটা সেন্টেন্সের সাথে আরেক সেন্টেন্সের যে ট্রানজিশন এক সেন্টেন্স থেকে যে তুমি আরেক সেন্টেন্সে যাচ্ছ অর্থাৎ এই সেন্টেন্সের পরিণাম হিসাবে এই সেন্টেন্সের সূত্র ধরে যে আরেকটি সেন্টেন্স আসছে সেটা বোঝানোর জন্য তুমি যখন শব্দ ব্যবহার করো সেটা সেগুলোই তোমার ডিভাইস কুয়েসিভ ডিভাইস তারপরে তুমি উইল বি এবল টু ইউজ রেফারেন্সেস ও পার্সোনাল এক্সপেরিয়েন্সেস তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা আর কথাও কিন্তু তুমি তোমার রচনাতে নিয়ে আসবে অর্থাৎ তুমি তোমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও এখানে বলতে সক্ষম হবে তো তোমার ইনস্ট্রাকশনগুলো কি এই রচনা লেখার ক্ষেত্রে তোমার ইনস্ট্রাকশনগুলো হচ্ছে রাইট উইদিন থ্রি হান্ড্রেড ওয়ার্ডস একশো শব্দের মধ্যে লেখো তারপরে হচ্ছে ইউ হ্যাভ টু ইনক্লুড ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন তোমাকে ইন্ট্রোডাকশন তো আমরা জানি যে এসে তো ইন্ট্রোডাকশন লাগবেই তারপরে হচ্ছে যে হোয়াট ডু অনলাইন অ্যান্ড অন ক্যাম্পাস ক্লাসেজ মেন এই যে অনলাইন ক্লাস এবং অন ক্যাম্পাস ক্লাস সেটা আসলে কী বোঝায় তো আমরা এরই মধ্যে কিন্তু ধারণা নেওয়ার চেষ্টা করেছি তারপরে হচ্ছে যে দ্য ইমারজেন্স অব অন ক্যাম্পাস ক্লাস ডিউরিং আচ্ছা আচ্ছা এখানে একটি সমস্যা হচ্ছে যে এখানে ডিউরিংয়ের কিন্তু কোনো কমপ্লিমেন্ট নাই বা অবজেক্ট নাই যার ফলে এই পুরো সেন্সটা কিন্তু এখানটাতে ক্রিয়েট হচ্ছে না এজন্য আমরা আপাতত এটা বাদ দিচ্ছি তারপরে বলা হচ্ছে যে প্রজ অ্যান্ড কনস অব অন ক্যাম্পাস অ্যান্ড অনলাইন ক্লাসেস তার খুটি না ডিপ্রজেন কনস হচ্ছে আমরা জানি যে এই 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 যে এই শব্দগুলো একসাথে থাকলে বাংলায় খুঁটিনাটি বলতে আমরা যা বুঝি ইংরেজিতে প্রজ অ্যান্ড কনস দিয়ে তাই বোঝানো হয় তো তোমাকে প্রজ অ্যান্ড কনস লিখতে হবে মানে খুঁটিনাটিগুলো লিখতে হবে অব অ্যান্ড অব অন ক্যাম্পাস অ্যান্ড অনলাইন ক্লাসেস তারপরে হচ্ছে ইউ ইউল শেয়ার ইউর এক্সপেরিয়েন্স ডিউরিং দ্য কোভিড নাইন্টিন প্যান্ডামিক এই হচ্ছে তোমার ইনস্ট্রাকশন আর আগের মতোই তোমার অর্গানাইজেশনে মার্ক আছে অর্গানাইজেশনটা যদি এমন হয় তাহলে তুমি তোমার তুমি হাইয়েস্ট মার্ক পাচ্ছো বোকাবুলারিতে তুমি যদি ওয়াইড রেঞ্জ অফ বোক্যাবলারি ব্যবহার করো তোমার যদি ব্যাপক ধরনের শব্দ ভাণ্ডার থাকে তোমার কথা থেকেই বোঝা যাবে যে তুমি অপ্রয়োজনীয়ভাবে একই শব্দকে বারবার ব্যবহার করছো কি না যদি করো সেই ক্ষেত্রে তোমার বোকাবুলারি দুর্বল আর তুমি যদি কথার প্রয়োজনে শব্দকে ব্যবহার করতে পারঙ্গম হও সেই ক্ষেত্রে ইউ হ্যাভ এ স্ট্রং ভোকাবুলারি এটা প্রমাণ হবে তারপরে তোমার গ্রামার অর্থাৎ তুমি যে সেন্টেন্সগুলো বানিয়েছো সেখানে গ্রামার ঠিক আছে কি না আমরা জানি যে গ্রামার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা অনেকেই বাক্য থেকে বিচ্ছিন্ন বিষয় ভাবে আসলে না আমরা একটি বাক্যকে সঠিকভাবে লিখতে গেলে যে যে দিক আমরা বিবেচনা নেই সেগুলি হচ্ছে বাক্যের গ্রামার সুতরাং গ্রামার তোমার যদি ভালো না হয় সেই ক্ষেত্রে তোমার বাক্যগুলো সঠিক হবে না তারপরে হচ্ছে যে প্রেজেন্টিং কম্পারিজন হ্যাঁ এই যে অনলাইন ক্লাস এবং অন ক্যাম্পাস ক্লাস এদের মধ্যে যে কম্পারিজন যে তুলনা আছে পার্থক্য আছে সেটা তুমি উপস্থাপন করতে পারছো কি না যদি ভালো করে সেটা পারো তাহলে তোমাকে তোমার মার্ক কিন্তু তুমি পুরো মার্ক পাচ্ছ অর্থাৎ আমরা আগের মতোই দেখতে পাচ্ছি যে ইফ ইউ গ্যাট সিক্সটিন টু টোয়েন্টি হবে সিক্সটিন টু সরি ইফ ইউ গেট সিক্সটিন টু টুয়েলভ ষোলো থেকে বারো যদি পাও সেই ক্ষেত্রে এক্সেলেন্ট তারপরে বারো থেকে আট সর্বোচ্চ বারো এবং নিচে আট যদি পাও তাহলে তোমাকে গুড রিমার্ক করা হবে অ্যাভারেজ হচ্ছে সাত থেকে দশ এবং ইম্প্রুভমেন্ট হচ্ছে এক থেকে ছয় তো আচ্ছা এখানে আমরা মার্কের ব্যাপারটা হয়তো পরবর্তীতে আলোচনায় নিয়ে আসবো এখন হচ্ছে যে আমরা এই আলোচনায় কি আনতে পারি মানে আমাদের এসে লেখার সময় আমরা প্রথমে ইন্ট্রোডাকশন এখন আমার ইন্ট্রোডাকশনটা কেমন হবে তো আমরা ইন্ট্রোডাকশনে বলতে পারি এভাবে শুরু করতে পারি যে কোভিড নাইনটিন অনেক শিক্ষার্থীকে অনলাইন ক্লাসের সাথে পরিচয় করে দিয়েছে কথাটা তুমি এভাবে শুরু করে দিতে পারো এবং তুমি মন দিয়ে শোনো সেটা ইংরেজি করবে তুমি ইংরেজিতে অর্থাৎ তুমি শুনছো আমার কথাগুলো আমার কাছ থেকে তুমি একটা ভাষায় আইডিয়া পাচ্ছ এবং তুমি তোমার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি ব্যবহার করে তুমি সেই আইডিয়াকে তোমার মতো করে তুমি প্রকাশ করবে এরপরে তুমি বলতে পারো যে শিক্ষার্থীরা বা ছাত্ররা যারা আগে অন ক্যাম্পাস ক্লাস নিতে অভ্যস্ত ছিল তারা এখন অনলাইন ক্লাসের অভ্যাস গড়ে নিচ্ছে অথবা তারা অনলাইন ক্লাস করছে তারপরে তুমি বলতে পারো যে তুমি একটা প্রশ্ন এভাবে করে নিতে পারো তোমার তোমার পাঠকদেরকে যে এই দুই ক্লাসের মধ্যে এই দুই ক্লাসের মধ্যে কোন ক্লাসটি কোন ধরনের ক্লাসটি বেশি কার্যকর এই প্রশ্নটা রেখেই তুমি তোমার পরবর্তী আলোচনায় চলে যেতে পারো তোমার পাঠক পুরোপুরি এখন রেডি যে তোমার আলোচনা হচ্ছে অনলাইন ক্লাস এবং অন ক্যাম্পাস ক্লাসের মধ্যে পার্থক্য কি আছে সেটা উপস্থাপন করা এখন প্রথমে তুমি অনলাইন ক্লাসের সংজ্ঞা দাও তুমি বলো যে অনলাইন ক্লাস হচ্ছে এমন একটি ক্লাস যেটি ইন্টারনেটে মাধ্যমে পরিচালিত হয় বা ইন্টারনেটে পরিচালিত হয় তারপর বলতে পারো যে একজন শিক্ষক তার ক্লাসটি তার ফোনে তার স্মার্টফোনে অথবা তার ক্যামেরায় তিনি রেকর্ড করে নেন এবং পরবর্তীতে তিনি সেটা ইন্টারনেটে আপলোড দেন তুমি বলতে পারো একজন শিক্ষার্থী তার জন্য সুবিধাজনক একটি সময়ে সুবিধাজনক একটি সময় এ সুইটেবল টাইম এই সুবিধাজনক সময়কে ইংরেজি তুমি এভাবে বলতে পারো একজন শিক্ষার্থী তার জন্য বা তার সুবিধাজনক সময়ে সে ক্লাসটি দেখতে পায় এরপরে তুমি বলবে যে তাই সময় নির্বাচনের ক্ষেত্রে সময় নির্বাচনকে তুমি কি বলতে পারো তুমি বলতে পারো শিডিউলিং হ্যাঁ যেটা অনেকে স্কেডিউলিংও বলতে পারে শিডিউলিং শিডিউলিংয়ের ক্ষেত্রে সে ফ্লেক্সিবিলিটি পায় অর্থাৎ তার ধরা বাঁধা কিছু থাকে না যে আমি এই সময়টাতে আমাকে ক্লাস করা লাগবে ও আমাকে দশটার সময় ক্লাস করা লাগবে ক্লাসরুমে যাওয়া লাগবে অথবা আমাকে এগারোটা এগারোটা আমার ক্লাস শুরু হয়ে যাবে না এটা খুব একটা প্রয়োজন নেই তুমি চাইলে সেটা খেতে খেতে দেখতে পারো তুমি চাইলে সেটা শুয়ে শুয়ে দেখতে পারো সুতরাং সময়ের ক্ষেত্রে এখানে তোমার কোনো তুমি বেশ তুমি অনেকটাই নমনীয়তা পাচ্ছ ফ্লেক্সিবিলিটি পাচ্ছ তো এই কথাকে তুমি বলতে পারো এইভাবে যে স্টুডেন্ট গ্যাস এ ফ্লেক্সিবিলিটি ইন শিডিউলিং সরাসরি আমি ইংরেজিতে বলে দিলাম তারপরের তুমি কি বলবে যে আসলে তাকে তার সময় নিয়ে উদ্বিগ্ন হতে হয় না বাড়িতে বসেই সে তার পাঠ প্রস্তুত করে নিতে পারে বা প্রস্তুত করতে পারে হ্যাঁ অনেক সময় দেখা যাবে যে তুমি পাঠ প্রস্তুত করে নিতে পারে এই যে নিতে পারে সেটা বলতে গিয়ে তোমার একদম একদম তোমার তুমি একদম হয়রান হয়ে যাচ্ছ কিন্তু মেলাতে পারছো না সেই ক্ষেত্রে তুমি তুমি ভাষাকে সহজ করে নাও তুমি যখন একটি কথাকে ইংরেজিতে তুমি উপস্থাপন করতে তুমি পারছ না তখন তুমি তোমার কথাকে সহজ করে নাও ওই কথার মানেটা তুমি তৈরি করে ফেলো এবং সহজ মানেটাকে তুমি ইংরেজি ভাষায় নিয়ে এসো তুমি বলতে পারো যে যখন একজন ছাত্র একজন শিক্ষার্থী লকডাউনের কারণে এই লকডাউনের কারণে বললেই কিন্তু করোনার ব্যাপারটা আমরা সেন্স করতে পারি তো যখন কোনো শিক্ষার্থী লকডাউনের কারণে অথবা অন্য কোনো সিরিয়াস কারণে সিরিয়াস রিজনস ফর আদার সিরিয়াস রিজনস অন্য অন্যান্য সিরিয়াস কারণে যখন সে বাইরে যেতে পারে না তখন সে তার কোনো নোট অথবা তার কোনো গাণিতিক সমস্যা সে সমাধান করে নিতে পারে এই অনলাইন ক্লাসের সাহায্যে আমি কি বললাম তুমি প্রয়োজনে তুমি রিওয়াইন্ড করে আবার কথাটা শোনো এবং সেই কথা ভাবো এবং পরবর্তীতে তুমি তোমার ভাবনা থেকে তোমার ভাবনা থেকে যে সেটা সত্যি কি না যে ইনি যা বললেন সেটা সত্যি কি না আসলে সেটা তুমি যাচাই বাছাই করে তারপর তুমি তোমার ভাবনা থেকে তুমি সেটা লেখো এটা তোমার মেমোরি থেকে না হ্যাঁ এটা তোমার ভাবনা থেকে তোমাকে লেখা লাগবে তারপরে তুমি যেমন একজন শিক্ষার্থী অনলাইন ক্লাসে অনলাইন ক্লাসে ভিজুয়ালি ভিজুয়ালি মানে হচ্ছে চোখে দেখে আর কি ভিআইএসইউএবল এল ওয়াই ভিজুয়ালি সে কিছু শেখার সুযোগ পায় একটি ভালো অনলাইন ক্লাসে একজন শিক্ষক কি করেন একটি ভালো অনলাইন ক্লাসে একজন শিক্ষক তিনি যুক্ত করে দেন কি যুক্ত করে দেন ধরো ভিডিও যুক্ত করে দেন ছবি যুক্ত করে দেন যাতে করে একজন শিক্ষার্থী যা শিখতে চায় বা যা বুঝতে চায় তা সে সহজে শিখতে বা বুঝতে পারে আর জন্যই একটি অনলাইন ক্লাস এইসব কারণে কিন্তু একটি অনলাইন ক্লাস একটি ফেস টু ফেস ফেস ক্লাসের চেয়ে অধিকতর কার্যকরী হতে পারে তুমি আরও বলতে পারো যে যদি প্রয়োজন হয় একজন ছাত্র বারবার বারবার মানে রিপিটেডলি বারংবার একবার দেখার পরে আরেকবার রিপিটেডলি যদি প্রয়োজন হয় ওটাকে তুমি ইংরেজিতে বলতে পারো ইফ ইট ইজ নিডেড ইফ ইট ইজ নিডেড একজন ছাত্র বারবার এই ক্লাসটি দেখতে পারে যতক্ষণ না বিষয়বস্তুটি তার কাছে পরিষ্কার হচ্ছে পরিষ্কার হয় দ্য টপিক ইজ নট ক্লিয়ার টু হিম তুমি বলতে পারো যে একজন ছাত্র তার শিক্ষক বাছাইয়ের ক্ষেত্রে সে স্বাধীনতা ভোগ করতে পারে অনলাইন ক্লাসের ক্ষেত্রে অনলাইন ক্লাসে কী হয় যেমন আমি এই টপিকটা এই স্যারের কাছে ভালো বুঝলাম না সেই ক্ষেত্রে আই ক্যান চেঞ্জ মাই টিচার আমি অন্য স্যারের কাছে যেতে পারি সেখানটাতে গিয়ে তার কথাগুলো আমি শুনতে পারি সুতরাং এটা তো তোমার এই ফেস টু ফেস ক্লাসরুমে তো এটা হচ্ছে না তুমি এখানে একজন নির্দিষ্ট টিচারের কাছে তুমি বাধা পড়ে আছো সুতরাং তুমি এই কথাটা বলতে পারো তুমি বলতে পারো এই কথা সূত্র ধরে বলতে পারো সো হি ডাজ নট নিড টু স্টিক টু এ পার্টিকুলার টিচার একজন না একজন এই যে আমি স দিয়ে বললাম এটাও তো কিন্তু সেন্টেন্স কানেক্টর সো হি ডাজাজ নট নিড টু স্টিক তাকে আটকে থাকার প্রয়োজন হয় না টু এ পার্টিকুলার টিচার তারপরে তুমিও বলতে পারো যে অনলাইন ক্লাস একজন ছাত্রের কম্পিউটার স্কিলকে উন্নত করে কারণ তাকে অনলাইন ক্লাস করতে গেলে কম্পিউটার নাড়াছাড়া করতে হয় এবং এটা তার কম্পিউটার স্কিলকে কিন্তু বিকশিত করে এই হচ্ছে আমাদের অনলাইন ক্লাসের কথা গেলে এখন আমরা যাই এই যে অন ক্যাম্পাস ক্লাস বা ফেস টু ফেস ক্লাসে এই যে আমি একটা কন্ট্রাস্টিং সেন্টেন্স কানেক্টর ব্যবহার করছি অন দ্য আদার হ্যান্ড দিয়ে আমি কথা শুরু করব অপর পক্ষে অপর পক্ষে মানে কি এর মানে তুমি আগে আরেক পক্ষের কথা বলেছ এখন অন্য পক্ষের কথা বলছো অন দ্য আদার হ্যান্ড তুমি বলতে পারো যে অন দ্য আদার হ্যান্ড দ্য ট্রাডিশনাল অন ক্যাম্পাস ক্লাস ইজ দ্য প্লেস হায়ার স্টুডেন্ট নিডস টু অ্যাটেন্ড ফিজিক্যালি বলতে পারো তুমি অন দ্য আদার হ্যান্ড অপর পক্ষে দ্য ট্রাডিশনাল অন ক্যাম্পাস ক্লাস ইজ দ্য প্লেস হায়ার স্টুডেন্ট নিডস টু অ্যাটেন্ড ফিজিক্যালি আশা করি বুঝতে পেরেছ অন দ্য আদার হ্যান্ড দ্য ট্রাডিশনাল ট্রাডিশনাল মানে কি সেই যে চলে আসছে প্রথাগত ঐতিহ্যবাহী প্রথাগত পুরনো পুরোনো অন ক্যাম্পাস ক্লাস এই হচ্ছে সাবজেক্ট ইজ দ্য প্লেস হচ্ছে সেই স্থান এ স্টুডেন্ট নিডস টু অ্যাটেন্ড ফিজিক্যালি যেখানে একজন ছাত্রের শারীরিকভাবে উপস্থিত থাকতে হয় তুমি বলতে পারো যে সে তার শিক্ষক এবং ক্লাসমেটদেরকে এখানে ফেস টু ফেস মিট করে তাদের সাথে তার সরাসরি সাক্ষাৎ হয় এই যে সরাসরি সাক্ষাৎ হয় শিক্ষকের সাথে ছাত্রদের অন্যান্য সহপাঠীদের সাথে এটা তাকে তাকে সুশালাইজ নিজেকে সোশ্যালাইজ করতে একটি সুযোগ দেয় একটি কমিউনিটি তৈরি করতে তাকে সুযোগ দেয় আচ্ছা কঠিন করে বলার প্রয়োজন নেই এটা তাকে সোশালাইজ হতে এটা সুযোগ দেয় এটা কার্যকরভাবে তাকে সোশ্যালাইজ হতে সুযোগ দেয় এরপরে সে তার শিক্ষকদেরকে প্রশ্ন করতে পারে এবং সে প্রশ্নগুলোর উত্তর তাৎক্ষণিকভাবে পেতে পারে তার শিক্ষকদের কাছ থেকে পেতে পারে এমনকি তার সহপাঠীদের কাছ থেকেও পেতে পারে সে নিজেকে সম্পৃক্ত রাখতে পারে ইন গ্রুপ ডিসকাশন সে দলীয় আলোচনায় নিজেকে সম্পৃক্ত করতে পারে এবং এভাবে সে তার নিজের কাছে তার পাঠকে সহজ করে তুলতে পারে তো এতক্ষণ আমরা এই অনলাইন ক্লাস এবং অন ক্যাম্পাস ক্লাসের সম্পর্কে কথা বললাম এখন আমার আমরা আমার আমাদের যে এখানে বলা হয়েছিল যে আমরা পার্সোনাল এক্সপেরিয়েন্সের ব্যাপারে বলবো ও তো এখন আমরা পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলছি এভাবে তুমি বলতে পারো যে কোভিড উনিশ পরিস্থিতিতে আমরা অন ক্যাম্পাস ক্লাস থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছি তুমি বলতে পারো যে কোভিড উনিশ পরিস্থিতিতে আমরা আমাদের অন ক্যাম্পাস ক্লাস থেকে দীর্ঘদিন যাবৎ ফর এ লং ডেজ তুমি বলতে পারো ফর মোর দেন এ ইয়ার আমরা কি আছি আমরা বিচ্ছিন্ন অবস্থায় আছি উই হ্যাভ বিন ডিটাস্ট আমরা বিচ্ছিন্ন অবস্থায় আছি ফ্রম অন ক্যাম্পাস ক্লাসেস ফর মোর দেন ওয়ান ইয়ার ফর ফর এ লং টাইম ফর ফর এ ভ্যারি লং টাইম এটা তুমি বলতে পারো তারপরে বলতে পারো যে তুমি কী করছো যে আমি এখন আমার শিক্ষকগণ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসগুলো আমি এখন গ্রহণ করছি তুমি এটাকে ভেঙে বলতে পারো অথবা তুমি সিম্পল সেন্টেন্সে বলতে পারো কমপ্লেক্স করে বলতে পারো যদি কমপ্লেক্স করে বলো তাহলে কী হবে যে আমি এখন অনলাইন ক্লাসগুলো রিসিভ করছি আমি এখন অনলাইন ক্লাসগুলো রিসিভ করছি যেগুলো আমাদের শিক্ষকদের দ্বারা পরিচালিত হয় আর যদি তুমি সিম্পল সেন্টেন্সে বলো সেই ক্ষেত্রে বলবে যে আমি আমার শিক্ষকদের দ্বারা পরিচালিত অনলাইন ক্লাসগুলো আমি রিসিভ করছি বা গ্রহণ করছি বা দেখছি তুমি বলতে পারো যে আমার খুব ইচ্ছে হয় আমি আবার আমার ক্লাসরুমে যাই যেটা এবং আমি এবং আমি আমার বন্ধুদের দ্বারা পরিবেষ্টিত থাকি তো আমার ইচ্ছে হয় এটা তুমি এই যে তুমি আইউষ ব্যবহার করে কথাটা বলতে পারো এবং যেহেতু এটা এই মুহূর্তে তোমার ইচ্ছাটা অপূর্ণ থাকবে এটা অবাস্তব ইচ্ছা সুতরাং আইউষের পরে তুমি যে কথাটা নিয়ে আসবে সেটা পাস টেন্সে তোমাকে নিয়ে আসতে হবে তুমি বলতে পারো যে আই উইস আই ওয়ান্ট টু মাই ক্লাসরুম এগেইন অ্যান্ড আই উইশ আই উইশ সারাউন্ডেড বাই মাই ফ্রেন্ডস এইভাবে কথাটা তুমি নিয়ে আসতে পারো তারপরে হচ্ছে যে তুমি উপসংহারে চলে যেতে পারো যেহেতু তোমার তিনশো শব্দ এবং আমরা মনে করি যে আমাদের মোটামুটি তিনশো শব্দের কাছাকাছি আমরা চলে আসছি এবং আমাদের উপসংহার লিখলেই সেটা তো তিনশো শব্দ পূর্ণতা পেয়ে যাবে বা তিনশো থেকে কিছুটা বেশিও হতে পারে তো অসুবিধা নাই তিনশো মানে হচ্ছে তিনশো এর আশেপাশে অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড ওয়ার্ডস তো এখন বলতে পারো যে উপসংহারে উপসংহারে এই কথাটা ইংরেজিতে বলতে গেলে তুমি অনেকভাবে বলতে পারো এবং খুব সহজে যেটা বললে যে সেটা হচ্ছে টুকন ফ্লোড টুকন কনক্লুড হচ্ছে উপসংহার মানে শেষ করার জন্য আমি এটা বলবো আর কি এই ধরনের একটা সেন্স তৈরি করার জন্য টুকন কনক্লুড আমরা বলতে পারি যে অনলাইন ক্লাস এবং অন ক্যাম্পাস ক্লাস দুটোই কিন্তু ইফেক্টিভ হতে পারে একজন ছাত্রের জন্য তারপরে বলতে পারো যে কিন্তু তুমি যখন করোনা প্যান্ডেমিকের কারণে কোনো পরিস্থিতিতে তুমি যখন আটকে যাও তুমি যখন কনফাইন্ড হয়ে পড়ো তখন অনলাইন ক্লাসের কোনো বিকল্প নেই এই শেষ এই পর্যন্ত তুমি কথা বলে তোমার রচনাটা তুমি শেষ করে নিয়ে নিতে পারো তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমরা অ্যাসাইনমেন্টটি ঠিকঠাকভাবে জমা দাও এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের ক্লাসটি শেষ করছি খুদা হাফেজ